নারীর টানে ঢাকা ছাড়ছে লাখো মানুষ, ফাঁকা হয়ে আসছে ব্যস্ততম রাজধানী ঢাকা। বিশ্বের নানা প্রান্ত থেকে আগত বেশ লাখেরও বেশি মুসল্লির সমবেত কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হচ্ছে আরাফাত ময়দান। আজ বিকেল 4টায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইএস বিরোধী অভিযানে মার্কিন জোটের সাথে এবার যুক্ত হল অস্ট্রেলিয়া, যুদ্ধবিমান পাঠাতে সম্মত অস্ট্রেলিয়ান ক্যাবিনেট। এবং অবশেষে এশিয়ান গেমসে হংকংকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতল বাংলাদেশ ক্রিকেট দল। শুনছিলেন প্রধান শিরোনাম, মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছি আমি সুমনা সিনি। এবারে বিস্তারিত, শুক্র শনিবার সরকারি ছুটি, রোব সোম মঙ্গলবার ঈদুল আজহার ছুটি, তাই টানা পাঁচ দিনের ছুটির ফাঁদে দেশ, ব্যস্ত নগরী ঢাকা ছাড়ছে কোটি মানুষ, নারীর টানে বাস লঞ্চ ট্রেনে ছুটছে সবাই, ফাঁকা হচ্ছে ঢাকা। ঈদ যতই নিকটে আসতে থাকে ব্যস্ত রাজধানীও ততই ফাঁকা হতে থাকে, রাজধানীর চিরচেনা দৃশ্য পাল্টাতে থাকে, থাকে না যানজট। প্রতিবারের মতো এবারের ঈদুল আজহাতেও সড়কপথ, নৌপথ ও রেলপথে রাজধানী ছাড়ছে মানুষ। ঈদ উপলক্ষে ঠিক কত মানুষ রাজধানী ছাড়বে তার কোনো সঠিক পরিসংখ্যা না থাকলেও অনুসন্ধানে একটি ধারণাগত তথ্য পাওয়া যায়। রেলওয়ে ও পরিবহন সমিতি সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর হিসাব মিলে দেখা গেছে এবারের ঈদে সড়ক, রেল ও নৌপথে রাজধানী ছাড়বেন প্রায় 1 কোটি মানুষ। ঠিক কতজন রাজধানী ছাড়েন তার যথার্থ হিসাব না দেওয়া গেলেও বাস, ট্রেন ও লঞ্চে যে সংখ্যক মানুষ যাতায়াত করেন তার একটি তথ্য থেকে ধারণা করা হয় প্রায় 30 লাখ লোক সড়কপথে বাড়ি যান। এছাড়া প্রায় 35 থেকে 40 লাখ মানুষ রেলপথে, নৌপথে প্রায় 30 লাখ মানুষের রাজধানী ছাড়েন। চলতি সপ্তাহে কমলাপুর রেলস্টেশন ও বিভিন্ন বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে ঈদের দুর্ভোগ, ভিড়, যানজট থেকে বাঁচতে অনেক আগেই পরিবারের অন্য সদস্যদের গ্রামে পাঠিয়ে দিয়েছেন। কয়েকটি ট্রাভেল এজেন্সি সূত্রে জানা গেছে আকাশপথেও চট্টগ্রাম, রাজশাহী, যশোর, খুলনা, বরিশাল, সৈয়দপুর, ঈশ্বরদী, সিলেট, কক্সবাজার সহ যেসব জেলায় বিমানবন্দর রয়েছে সেসব জেলায় প্রায় 1/2 লাখ লোক ঢাকা ছাড়বেন। সড়ক ও রেলপথে ভোগান্তির কারণে এবার কেউ কেউ টাকা বেশি হলেও আকাশপথকে বেছে নিয়েছেন। বিশ্বের নানা প্রান্ত থেকে আগত বেশ লাখেরও বেশি মুসল্লির সমবেত কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হচ্ছে আরাফাত ময়দান। ইসলামের 5 স্তম্ভের অন্যতম স্তম্ভ হচ্ছে হজ। হজের 3 ফরজের মধ্যে আরাফাতের ময়দানে অবস্থান করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। চলতি বছর জুমার দিনে মূল হজ অনুষ্ঠিত হচ্ছে বিধায় হাজিরা পেতে যাচ্ছেন হজে আকবরের মর্যাদা। জুমা এবং হজ একই দিনে অনুষ্ঠিত হলে ওই হজকে হজে আকবর বলা হয়। দুনিয়া ও আখিরাতের কল্যাণ, রহমত প্রাপ্তি ও নিজের গুনামাফের জন্য আল্লাহ তাআলার কাছে কায়েম বাক্যে ফরিয়াদ জানাবেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলমানরা। হজের মাধ্যমে বিশ্ব মুসলিম ঐক্য ও ভ্রাতৃত্ববোধের স্বরূপ প্রকাশ পায়। এ মহামিলন কেন্দ্রে দুনিয়ার সব দেশ, অঞ্চল, জাতি, বর্ণ, বংশ এবং বিভিন্ন ভাষাভাষী ও আকার আকৃতির মুসলমান স্রষ্টা প্রেমে ব্যাকুল হয়ে কাফুন সদৃশ্য সাদা পোশাকে সজ্জিত হয়ে একই বৃত্ত ও কেন্দ্রবিন্দুতে সমবেত হন। সমবেত কণ্ঠে বিশ্বের বিভিন্ন এলাকার নানা ভাষা, আকৃতি ও বর্ণের লাখ লাখ মুসলমান তালবিয়া পাঠরত অবস্থায় হজ পালনে শরিক হন। প্রায় 1400 বছর আগে 10 হিজরিতে অর্থাৎ 632 খ্রিস্টাব্দে হজ চলাকালে আরাফায় অবস্থিত জাবালের রহমত পাহাড়ে দাঁড়িয়ে মুসলমানদের উদ্দেশ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিতকালে এটা শেষ ভাষণ ছিল, তাই এটিকে বিদায় খুতবা বলে আখ্যায়িত করা হয়। ইসলামের প্রকৃত মূল্যবোধ অনুযায়ী মুসলমানদের করণীয় সম্পর্কে এই ভাষণে চূড়ান্ত দিক নির্দেশনা ছিল। এবছর বাংলাদেশ থেকে সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় 98,605 জন হজ পালনের জন্য ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে মারা গেছেন 33 জন বাংলাদেশি। তাদের সবারই স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে হজ মিশন সূত্র নিশ্চিত করেছে। রাষ্ট্রপতি সহ বেশ কয়েকজন এমপি মন্ত্রী এবার হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন।
শুক্রবার বিকেল 4টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বলা হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের 69তম অধিবেশনে যোগ দিতে শেখ হাসিনার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর নিয়েই এই সংবাদ সম্মেলন। তবে স্বাভাবিকভাবে এই সংবাদ সম্মেলনে আগ্রহের কেন্দ্র থাকবে লতিফ সিদ্দিকী প্রসঙ্গ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রীর দায়িত্ব চালিয়ে আসা এই জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতার বিষয়ে সরকারের ভাষ্য সাংবাদিকরা সরকার প্রধানের মুখ থেকেই শুনতে চাইবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের 69তম অধিবেশনে যোগ দিতে গত 22 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পৌঁছান শেখ হাসিনা। সফর শেষে লন্ডন হয়ে তিনি দেশে পৌঁছান বৃহস্পতিবার সকালে। 10 দিনের এই সফরে সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথম বৈঠক হয় শেখ হাসিনার। এছাড়া বেলারুশের প্রধানমন্ত্রী মিখাইল মিয়াসোনিকোভিচ, নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার সঙ্গেও দ্বিপাক্ষীয় বৈঠকে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এরই মধ্যে তথ্য প্রযুক্তি বিষয়ক বিশ্ব সম্মেলনে সরকারের পক্ষ থেকে গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পুরস্কার নেওয়ার জন্য মেক্সিকো যাওয়ার পথে নিউ ইয়র্কে যান তথ্য প্রযুক্তি মন্ত্রী লতিফ সিদ্দিকী। গত 28 সেপ্টেম্বর সেখানে প্রবাসীদের এক অনুষ্ঠানে তিনি হজ এবং প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে মন্তব্য করলে শুরু হয় আলোচনা সমালোচনা। এরই মধ্যে ঢাকা ফেরার পথে বৃহস্পতিবার সকালে সিলেটে 1 ঘন্টার যাত্রা বিরতি করেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে কয়েকজন আওয়ামী লীগ নেতার সঙ্গে তিনি বৈঠকও করেন। ওই বৈঠকের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ সাংবাদিকদের বলেন, হজ নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য লন্ডনে অবস্থানকালে লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এখন দল থেকেও তাকে অব্যাহতি দেওয়া হবে। সমালোচনার মধ্যে থাকা আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য লতিফ সিদ্দিকী মঙ্গলবার বিবিসি বাংলাকে বলেন, তিনি কোনো ধরনের চাপের মুখে পদত্যাগ করবেন না, তবে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সব কাজ করবেন। এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত মর্মাহত এবং বিস্মিত হয়েছেন। তিনি বিষয়টিকে তীব্রভাবে তিনি আমাদের সাথে আলাপ আলোচনায় নিন্দা প্রকাশ করেছেন এবং আমাদের সাথে আলাপ আলোচনাতে যেটা বলেছেন যে ওনাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হবে এবং দলের প্রেসিডিয়াম মেম্বার থেকে সদস্য থেকে ওনাকে বাদ দেওয়া হবে, দলের সাথে ওনার কোনো সম্পৃক্ততা তিনি রাখবেন না। এদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র ধর্ম ইসলাম, হজ ও তাবলিগ সম্পর্কে কটূক্তি করায় লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবিতে ঝিনাইদহে বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এই উপলক্ষে আজ সকাল 11টায় পুরাতন ডিসি অফিস চত্বরে প্রতিবাদ সমাবেশ শেষে শহরের একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমানের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেরে বাংলা সড়কে গিয়ে শেষ হয়। প্রতিবাদ সমাবেশে মশিউর রহমান বলেন, অবিলম্বে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি। 4 দিনের শারদীয় দুর্গাপূজা শেষ হচ্ছে আজ। তিথি অনুযায়ী শুক্রবার একই সঙ্গে মহানবমী ও বিজয়া দশমীর লগ্ন পড়েছে। সেই হিসেবে আজই শেষ হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। তবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মোতাবেক রামকৃষ্ণ মিশন ও মঠে আজ মহানবমী এবং শনিবার বিজয়া দশমী অনুষ্ঠিত হবে। শুক্রবার ভোর 6টা 54 মিনিটের মধ্যে দেবীর মহানবমী কল্পরাম্ভ ও মহানবমী বিহিত পূজা এবং সকাল 8টা 23 মিনিটের মধ্যে দেবীর দশমী বিহিত পূজা সমাপন ও দর্পণ বিসর্জন শেষে শান্তি জল গ্রহণ করে শেষ হবে দুর্গাপূজা। এরপর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির আয়োজনে বের করা হবে বিজয়া শোভাযাত্রা, যা রাজধানীর বিভিন্ন প্রান্ত প্রদক্ষিণ শেষে বুড়িগঙ্গার তীরে বিসর্জন দেওয়া হবে প্রতিমা। এদিকে বিজয়া দশমী উপলক্ষে আজ সরকারি ছুটি। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সহ বিভিন্ন টেলিভিশন ও রেডিও সেন্টারগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা। মহিষাসুরকে বধ করে ভক্তের হৃদয়ে অভয় বার্তা দিয়ে দুর্গত নাশিনী মহাশক্তির দেবী দুর্গা আজ ফিরে যাচ্ছেন। তারপরেও ভক্তদের আশা তাদের সুন্দর ধরনী থেকে সকল অসুর বধ হয়ে চারদিকে থাকবে শুধু সত্য, থাকবে না কোনো হানাহানি, থাকবে না কোনো সাম্প্রদায়িকতা। বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা টাঙ্গাইল ও কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছে ঘরমুখী যাত্রীরা। সকাল 8টার দিকে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার
নাটিয়াপাড়া থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত প্রায় 35 কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়। বুধবার গভীর রাত থেকে মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপের কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। পরে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত প্রায় 70 কিলোমিটার সড়ক বিস্তৃত হয় যানজটে। এই দীর্ঘ যানজটের কারণে বিপাকে পড়েছে যাত্রীরা। এদিকে কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 50 কিলোমিটার জুড়ে সৃষ্টি হয়েছে যানজট। অন্যদিকে ঢাকা মাওয়া রুটে আরাম পরিবহনের বাস চলাচল শুরু করাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় 11টি পরিবহন কোম্পানি তাদের কাউন্টার ও বাস চলাচল বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে কাউন্টারগুলো বন্ধ রাখা হয়। বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে ওই রুটের পরিবহন ব্যবসায়ীরা। তারা জানান, রাস্তায় যানজটের কারণে নির্ধারিত সময়ে দূরপাল্লার বাসগুলো টার্মিনাল ছেড়ে যেতে পারছে না, ফলে ঢাকাগামী বাসগুলো আসতেও অনেক সময় নিচ্ছে। এ কারণে বাসের শিডিউল ঠিক রাখা যাচ্ছে না। বাস ছাড়তে একটু দেরি হলেও শিডিউল বিপর্যয় ঘটেনি বলে জানান পরিবহন ব্যবসায়ীরা। অন্যদিকে ঈদুল আজহা ও শারদীয় দুর্গোৎসবের বিশেষ বাস ট্রেনে ঘরমুখো হাজারো যাত্রী অসহনীয় ভোগান্তি পোহাচ্ছেন। সপ্তাহের শেষ দিন হওয়ায় ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্ত ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনে উপচে পড়া ভিড়। ভেতরে জায়গা না পেয়ে অনেকে ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠে বাড়ি ফিরছেন। এবারে মিলেনিয়াম আন্তর্জাতিক সংবাদ। আইএস বিরোধী মার্কিন ও তাদের মিত্রবাহিনীর সাথে এবার যুক্ত হলো অস্ট্রেলিয়া। এই অভিযানে যুদ্ধবিমান পাঠানোর জন্য অস্ট্রেলিয়ান ক্যাবিনেট সম্মত হয়েছে। বেশ কয়েকজন অস্ট্রেলিয়ান নাগরিকদের আইএস এর সাথে যোগদানের খবর প্রকাশের পর অস্ট্রেলিয়ান সরকার এ ঘোষণা জানায়। তবে তার আগে যুক্তরাষ্ট্রের সাথে পূর্ণ সমর্থন থাকায় এরই মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থিত বিমান ঘাঁটিতে 600 সৈন্য ও কয়েকটি যুদ্ধবিমান পাঠিয়েছে অস্ট্রেলিয়া। এদিকে গতকাল আইএস জঙ্গিদের লক্ষ্য করে বিমান হামলায় বেশ কয়েকজন জঙ্গি নিহত হবার খবর পাওয়া গেছে। গতকাল সিরিয়া ও ইরাকে বেশ কয়েকটি মিত্রদেশ বিমান হামলা চালায়। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন এর মিত্রদেশগুলো শুধু ইরাকে হামলা চালায়। চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে হংকংয়ের আন্দোলনকারীরা আলোচনায় বসতে সম্মত হয়েছে। আবারও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন হংকংয়ের প্রধান প্রশাসক চি লিউং। তবে সরকারের সঙ্গে আলোচনায় বসার জন্য বিক্ষোভকারীদেরকে আহ্বান জানিয়েছেন তিনি। আলোচনায় বসার এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও লিউংয়ের পদত্যাগের দাবিতে এখনও অনড় বিক্ষোভকারীরা। এর আগে বৃহস্পতিবারের মধ্যেই চি লিউংয়ের পদত্যাগের সময় বেঁধে দিয়েছিল বিক্ষোভকারীরা। সে সময় এর মধ্যে পেরিয়ে গেছে। লিউং পদত্যাগ না করলে সরকারি ভবনগুলো দখল করে নেবে বলেই আগে থেকে হুমকি দিয়েছিল বিক্ষোভকারীরা। কিন্তু সেরকম কিছু ঘটার আগেই বৃহস্পতিবার মাঝরাতে বিক্ষোভকারীদের আবারও হুঁশিয়ারি করে দিয়ে লিউং বলেছেন, সরকারি ভবনগুলো দখলের উদ্যোগ নিলে এর পরিণাম হবে খুবই গুরুতর। তবে বিক্ষোভকারীদের জন্য আলোচনার দরজা খোলা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেছেন, হংকং সরকারের চিফ সেক্রেটারির সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়ে আজই একটি খোলা চিঠি পাঠিয়েছে হংকং ছাত্র ফেডারেশন। এবারে মিলেনিয়াম খেলার সংবাদ। অবশেষে এশিয়ান গেমসে ব্রোঞ্জ নিয়েই খুশি থাকতে হলো বাংলাদেশকে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হংকংকে হারিয়ে ব্রোঞ্জ পদক পায় বাংলাদেশ। সকালে টসে জিতে ব্যাট করতে নেমে সাকিব 46 আর মাহমুদুল্লাহর অপরাজিত 35 রানে 6 উইকেটে 162 রান করে বাংলাদেশ। হংকংয়ের পক্ষে নাদিম আহমেদ নেন 3টি উইকেট। জবাবে মার্ক চপম্যানের 38 রানে আর ইরফান আহমেদের 31 রানের 7 উইকেটে হংকং রান তোলে 135। বাংলাদেশের পক্ষে আরাফাত রহমান 3টি এবং সাকিব নেন 2টি উইকেট। গেলবারে রসনা জয়ে বাংলাদেশ আগের দিন বৃষ্টির জন্য পণ্ড হয়ে যাওয়া সেমিফাইনালের ফল নির্ধারণী টসে শ্রীলঙ্কার কাছে হেরে যায়। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নারীর টানে ঢাকা ছাড়ছে লাখো মানুষ, ফাঁকা হয়ে আসছে ব্যস্ততম রাজধানী ঢাকা। বিশ্বের নানা প্রান্ত থেকে আগত 20 লাখেরও বেশি মুসল্লির সমবেত কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হচ্ছে আরাফাত ময়দান। আজ বিকেল 4টায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আইএস বিরোধী অভিযানে মার্কিন জোটের সাথে এবার যুক্ত হলো অস্ট্রেলিয়া। যুদ্ধ বিমান পাঠাতে সম্মত অস্ট্রেলিয়ান ক্যাবিনেট। এবং অবশেষে এশিয়ান গেমসে হংকংকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতল বাংলাদেশ ক্রিকেট দল। এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন মিলেনিয়াম টিভি .net এ। সঙ্গেই থাকুন মিলেনিয়ামের।